শুটিংয়ে চোট পেয়ে গুরুতর আহত হলেন জগদাত্রী ধারাবাহিকের উৎসব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার সেরা ধারাবাহিক জগদাত্রী নিত্য নতুন চমক দেখিয়ে বাংলার টপার স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক উৎপল মিত্রকে দিয়ে জগদাত্রীর ওপর গুলি চালিয়েছিল উৎসব জেনে যায় বৈদেহিক মুখার্জি উৎসবকে বৈদহিক জানিয়ে দেয় তিনি সব জানে এদিকে নিখোঁজ উৎপল মিত্র বৈদিক চিন্তা বেড়ে যায় কারণ উৎপল যদি সব সত্যি জানে আর তার নিখোঁজের পেছনে যদি কৌশিকী থাকে বৈদেশিক চিন্তা করলে উৎসব জানায় সব ঠিক হয়ে যাবে সাধু যা জগদ্ধাত্রীকে জানান যা প্রমাণ জোগাড় আছে। তা দিয়ে কিছু করা যাবে না আর উৎপল মিত্র মোখ খুলসে না জগদাত্রী গোটা বিষয়টিকে তার উপর সেরে দিতে বলে তবে এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের শ্যুটিং স্পটে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল এই বাইকের অন্যতম খলনায়ক উৎসব গতকাল শুটিং স্পটে চোট পেয়েছেন আসলে তিনি একটা শুটিংয়ের দৃশ্যে সর্দিতে গিয়ে দৌড় দিচ্ছিলেন এরপর এই অভিনেতা পা পিছলে পড়ে যান পায়ে প্রচণ্ড পান উৎসব বর্তমানে হসপিটালে ভর্তি তবে ডক্টর জানিয়েছে তিনি পুরোপুরি সুস্থ ভয় পাওয়ার কোনো কারণ নেই তাছাড়া তার হারে কোনো চির ধরে ডক্টর জানিয়েছে উৎসব আপাতত তিন দিনের বিশ্রামে থাকবে এরপর তিনি আবারও শুটিংয়ে অংশ নিতে পারবে তো বন্ধুরা তোমরা কেউ দুশ্চিন্তা করো না উৎসব শুটিংয়ে দৌড় দিতে গিয়ে একটু চোট পেয়েছে তোমাদের কার কার জগদাত্রী ধারাবাহিকটি ভালো লাগে তাছাড়া উৎসবকেও কার ভালো লাগে কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ